নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের রেসিপি তালের বড়া বা তাল ফুরুলি, জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি। শ্রীকৃষ্ণর তাল সবচেয়ে প্রিয় খাবার, আর এই তালের ফুরুলি বা তালের বড়া দিয়ে আপনারা শ্রীকৃষ্ণর ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। আর আপনারা এটা একটু চেষ্টা করলে খুব সহজে পারফেক্ট বড়া তৈরি করবেন। জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া বা তাল ফুরুলি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা তাল নিয়েছি, আর তালটা এখানে কালো নিয়েছি। কালো তাল দু রকম হয়, কালো তালটা মিষ্টি হয় আর একটা লালচে থাকে, সেই তালটা তিতকুটি হয়। তাই আপনাদের বলবো এরকমই কালো তাল নেওয়ার চেষ্টা করবেন, যে তালটা মিষ্টি হবে। এবারে দেখুন, এর খোসাটা প্রথমে আমি ছাড়িয়ে নেব। আমি কিন্তু তালটা আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা দু হাত দিয়ে ভালো করে একটু নরম করে নিতে হবে, চেপে চেপে নরম করে নিলে খোসাটা খুব সহজেই ছাড়ানো হয়ে যায়। এবার হাত দিয়ে এইভাবে খোসাটাকে ভালোভাবে খুব ছাড়ানো হয়ে যায়, আর এটা খুব সহজেই হয়ে যায়। দেখুন, তালটা আমি ভেঙে নিয়েছি, এর মধ্যে তিনটি আঁটি হয়েছে। এবারে তালটা আমি চুচে নেব। তার জন্য এখানে আমি একটা স্ট্রেনার নিয়েছি, এর মধ্যে দিয়ে আমি তালটা ঘষে ঘষে খুব ভালো করে অটোমেটিকই, এটা দেখবেন খুব সহজেই তালের পালটা উঠে এসছে, পুরোপুরি তৈরি তালের পালটা আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 150 গ্রাম চিনি দেবো। চিনিটা অবশ্যই যে যা স্বাদ অনুসারে দেবেন। চিনিটা দিয়ে প্রথমে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তালটা যতটা পরিমাণ মিষ্টি সেই অনুযায়ী চিনিটা দেবেন। আর দিলাম 1 কাপ ময়দা। এবারে ময়দাটাও আমি তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ ময়দার সাথে 1 কাপ সুজি, যেহেতু এটা হাফ কাপ সুজি, এটা আমি জন্মাষ্টমীর স্পেশাল করেছি তাই এখানে সুজি দিলাম। আপনারা যদি এখানে চালের গুঁড়িও দিতে পারেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আগে থেকে তেলটা আমি হিট করে নিয়েছিলাম। এবার ওই তালের ব্যাটারটা নিয়ে ছোট্ট ছোট্ট করে আমি ফুরুলির মতন তেলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, দেখবেন অটোমেটিক কতটা সুন্দর তাল ফুরুলিগুলো ফুলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলেছে, আর এটা খেতে অসাধারণ লাগে। আর একটু আপনারা আমি যেভাবে টিপস সহ দেখেছি এইভাবে তৈরি করলেন খুব সহজেই নতুন গিন্নিরা এই তাল ফুরুলিটা তৈরি করে নিতে পারবেন। এটা আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি, দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেছে। তাল ফুরুলিগুলো একটা বাটিতে তুলে নেব। যেন এখানে একটা বাটি নিয়েছি, এই দেখুন কতটা সুন্দর তাল ফুরুলিগুলো তৈরি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।